পপ রক ঘরানার শিল্পী হিসেবে আমেরিকাতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে পিঙ্কের। জনপ্রিয়তার পাশাপাশি তার ঝুলিতে এবার যুক্ত হলো আরও একটি অর্জন। যুক্তরাজ্যে একবিংশ শতাব্দীর নারী সঙ্গীত শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশিবার প্রচারিত হয়েছে পিঙ্কের গান। মিউজিক লাইসেন্সিং কোম্পানি PPL এর তৈরি একটি চার্টে শীর্ষস্থানে রয়েছেন তিনি। যুক্তরাজ্যের রেডিও স্টেশন এবং টেলিভিশন চ্যানেলগুলোতে ব্যবহার এবং এয়ারপ্লে ডেটা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চার্ট তৈরি। এই পরিসংখ্যান অনুযায়ী অ্যাডেল, বিয়ন্স, রিয়ানা, লেডি গাগা এবং কেটি পেরির চেয়ে পিঙ্কের গান বাজানো হয়েছে বেশি। পিঙ্ক নামধারী 42 বছর বয়সী অ্যালেসিয়া মুর 2000 সাল থেকে ক্রমাগত রেডিও হিট গান তৈরি করে চলেছেন। সে বছর R&B ধাঁচের গান নিয়ে মুক্তি পায় পিঙ্কের প্রথম অ্যালবাম কান্ট টেক মি হোম। মুক্তির পরপরই ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এই অ্যালবাম। এছাড়া অ্যালবামের প্রথম গান দেয়ার ইউ গো এর মাধ্যমে বিলবোর্ড হট 100 চার্টের শীর্ষ 10 জায়গা করে নেন এই সঙ্গীত শিল্পী। ক্যারিয়ারের শুরু R&B এর মাধ্যমে করলেও দ্বিতীয় অ্যালবামে রক ঘরানার গান নিয়ে হাজির হন তিনি। পরবর্তীতে পপ ধাঁচের বেশ কিছু জনপ্রিয় অ্যালবামও প্রকাশ করেছেন পিঙ্ক। জাস্ট গিভ মি আ রিজন, ট্রাই, হোয়াট অ্যাবাউট আস, সোবার এবং ওয়াক মি হোম এর মতো হিট গানগুলো মুক্তির অনেকদিন পরেও রেডিও স্টেশন প্লেলিস্টে শীর্ষস্থান দখল করেছিল। এ চার্টে দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যাডোনা। 4 দশকের ক্যারিয়ারে ট্রু ব্লু, রে অফ লাইট এবং মিউজিক সহ বেশ কিছু হিট অ্যালবাম মুক্তি পেয়েছে তার। ম্যাডোনার পর তৃতীয় স্থানে আছেন কেটি পেরি। 2010 সালে মুক্তি পাওয়া এই সঙ্গীত শিল্পীর তৃতীয় অ্যালবাম টিনেজ ড্রিম সেই দশকের অন্যতম জনপ্রিয় অ্যালবাম হিসেবে বিবেচিত হয়। তারপরে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন রিয়ানা এবং লেডি গাগা। এছাড়া চার্টের ষষ্ঠ স্থানে রয়েছেন অ্যাডেল। 2011 সালে মুক্তি পাওয়া অ্যাডেলের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম 21 সর্বকালের অন্যতম সফল রিলিজ হিসেবে বিবেচিত। 5 মিলিয়নেরও বেশি কপি বিক্রির পাশাপাশি অ্যালবাম অফ দ্য ইয়ার হিসেবে গ্র্যামি এবং ব্রিটস পুরস্কার জিতে নেয় এই অ্যালবাম। 15 অক্টোবর মুক্তি পেয়েছে অ্যাডেলের নতুন গান ইজি অন মি। ইতোমধ্যেই তা ইউটিউবে 107 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত শিল্পীদের মধ্যে একজন হলেও আজ পর্যন্ত মাত্র 3টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন অ্যাডেল। অন্যদিকে পিঙ্কের প্রকাশিত অ্যালবাম রয়েছে 8টি। আগামী 16 অক্টোবর চতুর্থবারের মতো ন্যাশনাল অ্যালবাম ডে উদযাপন উপলক্ষে এই চার্ট প্রকাশ করেছে PPL।